আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে জেদ্দা অবস্থিত বাংলাদেশের এম্বাসি বা কনসুলেট, যেখানে হাজার হাজার প্রবাসী প্রতিদিন আসেন সেবা গ্রহণ করতে। অথচ এই এম্বাসি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যাদের পাসপোর্ট রিনিউর জন্য গিয়েছেন তাদেরকে বলেছেন যে বাহির থেকে অনলাইনে পাসপোর্ট রিনিউর করার জন্য আবেদন করতে। কিন্তু যারা এই সময়টাতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এ 4 মাসের ভিতরে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের পাসপোর্ট রিনিউ করা হয়নি, অথচ তারা এ হাজার হাজার প্রবাসী থেকে টাকা নিয়েছে। আর এখন যখন এই সকল প্রবাসীরা তাদের নতুন পাসপোর্ট আনতে গেছেন, তখন দেখেন যে তাদের পাসপোর্টই এখনও জমা হয়নি। আর এখন তারা আবার বলতেছে যে পাসপোর্ট রিনিউ করার জন্য বাহির থেকে একটা 10 টাকা দামের ফাইল তৈরি করে তারপর জমা দেওয়ার জন্যে। আমাদের মতো অনেক প্রবাসী আছেন যারা দেশে যাবার জন্য পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়েছেন কিন্তু পাসপোর্ট পাননি, তাদের এখন মাথায় হাত। তাহলে কেন এম্বাসি এরকম হয়রানি করতেছে আমাদের মতো প্রবাসীদের? কেনই বা এ 4 মাস ধরে মানুষকে হয়রানি করা হয়েছে? কিন্তু আসার খবর এটাই যে এখন আবার নতুন করে পাসপোর্ট রিনিউর জন্য সরাসরি এম্বাসিতেই পাসপোর্ট নেওয়া হচ্ছে। আর 6 মাস আগে আমার পাসপোর্ট দিয়ে না পেয়ে আজকে আবার আমি পাসপোর্ট রিনিউ করার জন্য গিয়ে এই সকল তথ্যগুলো জানতে পারি এবং সরাসরি দেখে আসছি। তাই প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে জানানোর জন্য বলছি যে আপনারা বাহিরে কোনো দোকানে অথবা দালালের মাধ্যমে আপনাদের পাসপোর্ট দিয়ে প্রতারিত না হয়ে সরাসরি এম্বাসিতেই পাসপোর্ট জমা দিবেন। এতে আপনারই উপকার হবে, না হলে আবার আপনি অযথা হয়রানিতে পড়বেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাইদাও গেছে আবু হাসান বলেন। আব্দুল মান্নান